কোনো সোশ্যাল সাইট যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর শুরুতে আমাদের দরকার হবে একটা লোগো অথবা প্রোফাইল পিকচার। তখন আমাদের ভাবতে হয় যে সুন্দর একটা লোগো প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করব। হ্যাঁ, এখন আর কিন্তু ভাবতে হবে না, এখন এআই আপনার সুন্দর একটা লোগো অথবা প্রোফাইল পিকচার তৈরি করে দেবে। শুধুমাত্র সেখানে আপনার ছবিটা আপলোড করে দেবেন, সেই ছবি দিয়ে আপনাকে অনেকগুলো লোগো তৈরি করে দেবে এবং সেখান থেকে আপনি একটা লোগো আপনার পছন্দ মতো বাছাই করে নিয়ে আপনারা সেই লোগোটাকে ব্যবহার করতে পারবেন। সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এভাবে লোগো তৈরি করার জন্য শুরুতে আমাদের ফোনের যে ডাটা কানেকশন অথবা ওয়াইফাইটা কিন্তু অন করে নিতে হবে। তারপর চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ অপশনে সার্চ দেবো পিএপি, তারপর মেকার লিখব। তো বানানটা একটু ভালোভাবে দেখে নিন। তারপর সরাসরি সার্চ দেওয়ার পর এখানে যে দেখুন পিএফপি মেকার যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটির উপর আপনারা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরই এখানে সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে এসে আমাদের শুরুতে কিন্তু এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো ডেস্কটপ মোড করার জন্য এখানে যে তিনটা ফটো আছে, এই তিনটা ফটোর উপরে ক্লিক দেবো। তারপর এখানে যে ডেস্কটপের যে টিকমার্কটা সেটা দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের ডেস্কটপ মোড হয়ে যাবে। তারপর এখানে একটু জুম করে নেবেন। জুম করে দিয়ে এখানে যে দুইটা দাগ আছে এই অপশনে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর আমাদের এখানে কিন্তু অনেক অপশন দেখাবে। তো আমাদের ক্লিক দিতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড টুলস। তো এটার উপর আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন পাশে আপলোড ইমেজ, তো এটার উপর আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আমরা যে ছবিটা দিয়ে লোগো তৈরি করব সেই ছবিটা এখানে সিলেকশন করতে হবে। তো আমি এখানে আমার ছবিটা সিলেকশন করে দিলাম এবং এখানে একটু সময় নেবে। তো সময় নিয়ে দেখবেন যে এই যে এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর নিচে যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার ছবিটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপর পুনরায় জুম করে এখানে আবার যে দুইটা দাগ আছে এই দাগ দুইটার উপরে ক্লিক দেবেন। তারপর ফার্স্টে আছে ফ্রি প্রোফাইল পিকচার মেকার, তো এটার উপর আমরা ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পর আবার পুনরায় যে আপলোড ফটো এটার উপর আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর এখানে যে ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করছিলাম সেই ছবিটা সিলেকশন করে ডান দিয়ে দেবো। তো ডান দেওয়ার সাথে সাথে এখানে এই ছবিটা আপলোড হয়ে যাবে এবং অটোমেটিক জেনারেট হবে, মানে এখানে আমাদের কিন্তু লোগো অথবা প্রোফাইল পিকচার অটোমেটিক তৈরি হতে আসে। তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমার ছবিটা আপলোড হয়ে গেছে। এখানে অসংখ্য লোগো অথবা প্রোফাইল পিকচার কিন্তু তৈরি করে দিছে। এছাড়াও আপনারা কিন্তু এখানে যে কলমের মতো অপশনটা আছে এটার উপরে ক্লিক দিয়ে এখানে আপনার ছবিটা টেনে টুনে একদম কতটুকু আপনারা লোগোর ভিতর রাখতে চাচ্ছেন সেটা আপনারা চাইলে রাখতে পারেন, রেখে আপনারা সেভ দিয়ে দেবেন। এখানে আমার কিন্তু অনেকগুলো লোগো তৈরি হয়ে গেছে। তারপর এখানে আছে দেখুন মিক্স আছে, নিউ আছে, প্রফেশনাল আছে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কোন লোগোটা আপনি চাচ্ছেন সেটা কিন্তু বাছাই করে নিতে পারবেন। এছাড়াও যদি কোনো লোগো পছন্দ হয় সেই লোগোটার উপরে ক্লিক দেবেন। তারপর এই যে দেখুন যে চোখের মতো যে অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখা যাবে যে আপনার ছবিটা কী রকমের দেখাবে এবং আপনার কোন কভার ফটোটা দিলে ভালো হবে। তো দেখার পরে আমি এখানে ক্লোজ বাটন দিয়ে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখান থেকে আমি একটা ছবি বাছাই করবো। ধরুন আমার এই ছবিটার লোগো হিসেবে খুব ভালো লাগছে, তো এই ছবিটার উপরে আমি ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর এখানে যে পাশে সবুজ বাটনটা আছে এই বাটনের উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ডাউনলোড হতে থাকবে ছবিটা। দেখুন ডাউনলোড হয়, আমার গ্যালারিতে কিন্তু এই ছবিটা নেমে গেছে। আমি ওপেন করে দেখাচ্ছি, দেখুন এই আমার ছবি। এই ছবিটা এখন আমি যদি প্রোফাইল পিকচার অথবা ইউটিউবে আপলোড দিই গোল হয় একদম প্রফেশনাল মতো আসবে। তো এভাবে আপনারা চাইলে যে কোনো লোগো এবং যে কোনো প্রোফাইল পিকচার তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের ভিতরে।